মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কুকু, ভোর ছটা বাজতে চলল, পাখিটা এখনো এলো না। শোন না, আমি একটা কাজ করি, আমি না একেবারে ওখানে চলে যাই, ঠিক আছে? আমি চলে যাই। এই রাঙাদা, শোনো না, বলছে যে তুই আবার কাউকে কিছু না জানি এরকম ভাবে রাঙাবতীকে খুঁজতে চলে যাবি। হ্যাঁ, তারপর যদি এটা জানাজানি হবে হবে একটা কেলোর কীর্তি, তার থেকে বরং চল না আমরা সবটা বাবাকে গিয়ে বলে দিই। না না খুকু, তুই বুঝতে পারছিস না, এত ভোরবেলা আমি জেঠিমনিকে সবটা বলতে পারবো না। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে কিছু নক করলো না। হ্যাঁ, দেখি 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 আর পাখি, আমি তো সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম, তুমি কোথায় চলে গেছি? অনেকটা কেটে গেছে তো, কি করে হলো, কোথায় খেয়েছিলে তুমি পাখি? সত্যি কথা রাঙামতি, তুমি কোথায় চলে গেছিলে আর এটা কি করে হলো? কুকুর সব জানে, তুমি ভয় পেনা, তুমি বলো বলো বলো, সব জানে, কিছু হবে না। অনেক কাণ্ড হয়ে গেছে, আমি সব বলছি, দরজাটাকে বন্ধ করি। দেখি দেখিস না, আমি দিয়ে দিচ্ছি, এসো তুমি পাখি, এসো এসো এসো, এখানে বসবে, চলো। পাখি ভালোই তো কেটে গেছে, আরে কি করে কাটলো? তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো, কি করে হলো, কি যে করো না তুমি? আমি বজবজ থেকে এলাম। বজবজ? তুমি ওখানে কি করতে গেছিলে? বজবজ গিয়েছিলে আর গেলে তো গেলে সেই বজবজ, তুমি এত ভোরবেলা ফিরলে কি করে? মানে ওই বজবজে, ওই বজবজের গঙ্গার ঘাটে গেলাম, তারপর ওখানে ওই স্টিমার ছিল, স্টিমারে ওঠে। স্টিমার? হ্যাঁ, স্টিমার স্টিমার। কত রূপ দিয়ে এলে? ওই স্টিমার স্টিমার আমাকে ডক অব্দি নামিয়ে দিল, তারপর ওখানে অনেক কটা ছোট ছোট গাড়ি যাচ্ছিল, একটা গাড়িতে উঠে পড়েছে। আর সেই গাড়ি তোমাকে আমাদের বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে গেল? না, গাড়ি বাড়ি অব্দি না, গাড়ি তারাতলা অব্দি ছেড়ে দিল। তারাতলা? না না, ওই একটা সবজিওয়ালার ভ্যান দেখলাম, দিয়ে ওই সবজিওয়ালার ভ্যানে করে উঠলাম, দিয়ে উঠে ওখান থেকে আমি কি বলে, তুমি ভ্যানে করে এলে? না না, ভ্যান তো এলো মানিকতলা অবধি, দিয়ে মানিকতলা থেকে ওই ভ্যানটা দেখলাম বাজারের ভেতর ঢুকে গেল, দিয়ে তারপরে আমি একটা ঠেলা গাড়ি দেখলাম, ওই ঠেলা গাড়িটাকে বললাম যে আমাকে একটুখানি। ব্যাস ব্যাস ব্যাস, পাখি পাখি বুঝে গেছি, ধন্য তুমি পাখি, তুমি ধন্য। সত্যি রাঙাবতি, তোমার তো কুছ মানে কি দুঃসাহস বলো তো। আচ্ছা, কিন্তু বজবজে কি করতে গেছিলে সেটা তুমি বললে না। আমি বলবো বলবো সবটা বলবো, তোমরা বুঝতে পারছো না কেন, আমাদেরকে এখানে কিন্তু সবাই দেখে ফেললে আমরা বিপদে পড়ে যাবো, তাড়াতাড়ি ঘরে চলো, আমি সব বলছি, চলো চলো চলো। জেঠুমনি, আমি সবটা দেখেছি। পুরোটা বলো রাঙাবু, কিছু বাদ দিও না। আমি ফ্যাক্টরিতে গেছিলাম। এ সবাই গাড়িতে ওঠো, আমি চালান সই করে আসছি। তারপরেই আমি চলে এলাম। রাঙাবু, এতটা ঝুঁকি কেন নিলে? আমি তো তোমায় বারণ করেছিলাম যাতে তুমি নিজে কোনো বিপদে না পড়ো, কেন কথা শোনোনি? জেঠুমনি, আমি ওকে বারণ করেছিলাম কিন্তু ওনা আমার কোনো কথা শোনেনি। কোষবাবু, না শুনলে যে বজবজের ঠিকানাটা জেনে আসতে পারতাম না।
আর আমাদের ভালো জিনিসগুলো কোথায় পাচার করা হচ্ছে সেটাও তো জানাটা খুব জরুরি ছিল, তাই না জেঠুমনি? সেটা ঠিক। যাই হোক, এখন এই নিয়ে কারোর সঙ্গে কোনো কথা বলার দরকার নেই। কুশ, তুমিও বলবে না, বজবজের ঠিকানাটা তুমি বলতে পারবে না? বাবু, হ্যাঁ জেঠুমনি, পারবো পারবো। কুশ, ঠিকানাটা লেখো, আমি ততক্ষণে একটা ফোন করি। তুমি কি করছো এখানে? কর্তাকে চা দেওয়া হয়ে গেছে, তুমি দাঁড়িয়ে আছো। তোমায় কি কপাল কাটলে কি করে? ও না, আসলে আমি বাবা কি ওই 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 অদ্ভুত মেয়ে বাপু, একটা প্রশ্ন করলে 14টা খালি ওই ওই আমি আমি করে। এক রাত্রির একটা দায়িত্ব দিলুম ওই গোটাটা সেদ্ধ করার, কপাল কেটে বসে থাকলে তো? না, তেমন কিছু লাগেনি, আমি ঠিক আছি। বলছি বড় মা, আপনাকে একটুখানি চা করে দেবো, গরম আছে এখনো, দেবো? চুপ চুপ চুপ, আজকে গরম খাওয়ার কথা বলছে। আমি কিছু বলিনি, মুখ কল থানায় নিয়ে যাবো, এমন ধোলাই দেবো না, সব কথা বলতে বাধ্য হবে। আমি সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না। জানি না? এখানে থাকিস, তুই জানিস না মানে? আমি ভয় পড়ছি স্যার, আমি ভয় পড়ছি, আমি কি জানি না, আপনি বিশ্বাস করুন, আমি তো এখানে শুধু পাহারা দিই স্যার। এখানে আলতার গাড়ি আসে, আমি ওনার ভেতরে ঢুকিয়ে দেন, সত্যি লোক কি আলতার নাকি আমি জানি না স্যার, আমি মার দিবে বলছি স্যার, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না স্যার। আচ্ছা করে একে থানায় নিয়ে গিয়ে ধোলাই দিলে সব কথা বলবে, যা হয় করুন, কালপ্রিটকে তাড়াতাড়ি ধরা দরকার। আমাকে জানতে হবে কে আমার কোম্পানির এত বড় ক্ষতি করলো। আমার মনে হচ্ছে সর্ষের মধ্যেই ভূত আছে। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।